চলতি বছরই পূর্ণ হতে যাচ্ছে দেশের স্বাধীনতার 75তম বর্ষ। কেন্দ্রীয় সরকার তাই বছরটিকে স্মরণীয় করে রাখতে এই বছরটিকে আজাদী কা অমৃত মহোৎসবে নামাঙ্কিত করেছে। বছরভর চলেছে আজাদী কা অমৃত মহোৎসব পালনের নানা কর্মসূচি। গুটি গুটি পায়ে চলে আসছে সেই মহেন্দ্রক্ষণ। 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওই মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে। রবিবার রাজ্য যুব মোর্চার সহ সভাপতি ভিকি প্রসাদ ও বিপিন দেববর্মা মিলিত হন সাংবাদিক বৈঠকে। সেখানে আজাদী কা অমৃত মহোৎসবকে ঘিরে সাংগঠনিকভাবে গুচ্ছ কর্মসূচি প্রতিপালনের ঘোষণা দেন। গুচ্ছ কর্মসূচির মধ্যে অন্যতম হল 9ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি মণ্ডলে জাতীয় পতাকা নিয়ে করা হবে সুসজ্জিত বাইক মিছিল। 15ই আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বাড়ি বাড়ি। সংগঠনের কার্যকর্তাদের প্রত্যেকের বাড়িতে এই কর্মসূচি বাধ্যতামূলক বলে জানিয়েছেন ভিকি প্রসাদ। বর্তমান সময়ে আমরা আজাদী কা অমৃত মহোৎসব অর্থাৎ ভারতবর্ষের 75 বছর যে ভারতবর্ষের স্বাধীনতা তা আমরা পালন করছি এবং এই আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আমরা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি আমরা নিতে চলেছি। কারণ আপনারা ভালো করে জানেন যে আমরা যুব মোর্চা আমরা প্রতিনিয়ত বলে থাকি যে যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখবে সেটা নয়। যুব মোর্চা আমরা প্রতিনিয়ত মানুষের স্বার্থে সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচিতে আমাদের কার্যকর্তারা নিজেদের প্রতিনিয়ত নিয়োজিত রাখেন এবং তার সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে যখন কোভিডের মহামারী হয়েছিল তখন যুব মোর্চা একমাত্র যুব সংগঠন যে যুব সংগঠন এই রাজ্যের মানুষের স্বার্থে নিজের জানের পরোয়া না করে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা আগামী আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে 9ই আগস্ট থেকে 15ই আগস্ট আমরা এই 7 দিন ব্যাপী আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা তিরঙ্গা বাইক র্যালির মাধ্যমে আজাদী কা অমৃত মহোৎসবের 9ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে প্রতিটি মণ্ডলের সুসজ্জিত বাইক র্যালি আমরা অনুষ্ঠিত করব। আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি হর ঘর তিরঙ্গা। সারা রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আমরা নিজেদের বাড়িতে এই 75তম যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন করবো এবং আমাদের যারা প্রতিবেশী রয়েছে প্রত্যেককে উৎসাহিত করবো যেন প্রত্যেকে আমাদের নিজেদের বাড়িতে আমরা যেন পতাকা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।